আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আমি আজ তোমাদের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পাঠদান করার উদ্দেশ্যে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল দ্বিতীয় অধ্যায়, শরীয়তের উৎস। এই শরীয়তের উৎস এখানে প্রথম থেকে শুরু করে নিয়ে এই অধ্যায়ের মোট ২৪টি পাঠ রয়েছে। ২৪টি পাঠের আমি পুরোপুরি প্রায় আলোচনা করেছি। আজকে ২৪ নম্বর পাঠের শেষের অংশ অর্থাৎ শেষের অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। ২৪ নম্বর পাঠের প্রথম অংশ আমি আলোচনা করে ফেলেছি। পাঠটা একটু বড় হওয়ার কারণে এই পাঠটাকে আমি ২টি ক্লাসে রূপান্তরিত করেছি। তাই আমি আজকে সেই পাঠের শেষের অংশ তথা শেষের অর্ধেক নিয়ে আমি আলোচনা করব, যেখানে আলোচনা করা হয়েছে হালাল এবং হারাম বিষয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের পাঠে অত্যন্ত মনোযোগী হবে। ইসলাম এবং নৈতিক শিক্ষা বিষয়ের প্রত্যেকটা পাঠই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জানা অতীব জরুরি এবং এই বিষয়গুলি আমাদের জীবনে বাস্তবায়ন করা অবশ্য কর্তব্য। এই জন্যে প্রত্যেকটা পাঠ গুরুত্বপূর্ণ, মনোযোগের সাথে এটা তোমরা শুনবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। তাহলে আসো আজকের এই ২৪ নম্বর পাঠের শেষের যে অংশ রয়েছে তাতে যে বিষয়গুলি আলোচনা করব সেটা ইতিমধ্যেই আমি বোর্ডে লিখে ফেলেছি। বোর্ডে যে বিষয়বস্তু আমি লিখে ফেলেছি তা তোমাদেরকে প্রথমে আমি পড়ে শোনাচ্ছি। লিখেছি আমি দ্বিতীয় অধ্যায় পাঠ ২৪ এর শেষ অংশ, হালাল হারাম। এবং হালাল হারামের এই পাঠটার ভিতরে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটি হল এক নম্বর হালাল হারাম, হালাল হারামের ভূমিকা বা পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব। এরপরে ২ নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হালালের পরিচয় তথা হালালের শাব্দিক পারিভাষিক অর্থ, হালাল কাকে বলে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। ৩ নম্বর হারামের পরিচয়, এখানেও হারামের শাব্দিক পারিভাষিক অর্থ এবং হারামের পরিচয় নিয়ে আলোচনা করব। এরপরে ৪ নম্বর যে পয়েন্ট রয়েছে সেটা হলো হালাল হারামের সংখ্যা, কতগুলি বস্তু বা কথাগুলো হালাল রয়েছে এবং হারাম রয়েছে, এদের বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে ৫ নম্বরে মানব জীবনে হালালের প্রভাব, মানব জীবনে হালাল কর্মের, হালাল কাজের, হালাল বস্তুর কি প্রভাব রয়েছে, এই বিষয়গুলি সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আলোচনা করব। এরপরে ৬ নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হলো মানব জীবনে হারামের প্রভাব, অর্থাৎ হারাম জিনিস, হারাম বস্তু, হারাম কথা, হারাম কাজ, এটা মানব জীবনে কি প্রভাব ফেলতে পারে, এই বিষয়ে আমি আলোচনা করব। তো আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হালাল হারাম। এই হালাল হারাম সম্পর্কে আমি আলোচনা করতে গিয়ে প্রথমে আমি বলতে চাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে মানব জাতিকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আর পৃথিবীর বুকে প্রেরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক বলতে একটা জিনিস এটা দিয়ে তিনি পাঠিয়েছেন, যে বিবেকের মাধ্যমে মানুষ ভালো এবং মন্দ এই বিষয়টা বুঝতে সক্ষম হয়। আর এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে যতদিন হায়াত দিয়েছেন এই হায়াতের জিন্দিগিটা মানুষের জন্য একটা পরীক্ষাগার, অর্থাৎ পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তোমরা শিক্ষার্থী যারা পরীক্ষায় অংশগ্রহণ করো সেখানে তোমাদের জন্য সময় বরাদ্দ থাকে ৩ ঘন্টা অথবা ৪ ঘন্টা। এই ৩ ৪ ঘন্টা সময়ে একজন শিক্ষার্থী সে তার পরীক্ষার হলে, পরীক্ষার কক্ষে সে সময় কোনো সময় একজন বিচক্ষণ ছাত্র বা বুদ্ধিমান একজন ছাত্র শিক্ষার্থী সে কোনো সময় একটা সেকেন্ড অপচয় করে না, নষ্ট করে না। সে তার পড়িতব্য বিষয়, তার জানার বিষয়গুলি
পরীক্ষার খাতায় প্রয়োগ করার তথা উপস্থাপন করার সে চেষ্টা করে, যাতে করে সে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে। অনুরূপভাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন পরীক্ষা দেওয়ার জন্য। কাজেই একজন বুদ্ধিমান বিবেকবান ব্যক্তি তার কাজকর্ম হবে অত্যন্ত সচেতনতার সাথে, পরীক্ষায় যাতে সে পাশ করে, অর্থাৎ কোন কাজগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে প্রিয় পাত্র হবে, কোন কাজগুলি করলে আল্লাহর কাছে তিরস্কৃত হবে, তিরস্কৃত কাজগুলি সে বর্জন করে পুরস্কার পাওয়ার আশায় পুরস্কৃত হওয়ার যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি করার জন্য সে চেষ্টা করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে হালাল এবং হারাম বলতে দুটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই পরীক্ষাতে কে হালালকে গ্রহণ করে এবং হারাম বর্জন করে এটা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করার জন্যই হালাল এবং হারামের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছেন, আমরা চোখে যা দেখি আর না দেখি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল পশু পাখি বন বনানি গাছপালা সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সংক্রান্ত বিষয়ে পবিত্র কোরআনুল কারিমে যে ঘোষণা দিয়েছেন সেটা হলো হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এর অর্থ হলো তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছুই তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা বিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন শুধু মানুষের কল্যাণের জন্য, আর মানুষ শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, ইবাদত করবে, বন্দাগি করবে, তারই গোলামি করবে, আর গোটা পৃথিবীর যা আছে সমস্ত মানুষের গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মাধ্যমে সেই বিষয়ে আমরা বুঝতে পারি। এখন এই পরীক্ষাগার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা দেওয়ার জন্য। এই জন্য মানুষের জন্য কোনটি কল্যাণকর এবং কোনটি অকল্যাণকর এই বিষয়গুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে কোরআনুল কারিমের ভিতরে বুঝিয়ে দিয়েছেন, কোনটি হালাল কোনটি হারাম এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে কোরআনুল কারিমের ভিতরে তথা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণের মাধ্যমে এই বিষয়গুলি স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কাজেই আজকের এই পাঠ থেকে আমরা হালাল এবং হারামের বিষয়ে আমরা স্পষ্ট ধারণা জানতে পারবো। তা আসো শিক্ষার্থী বন্ধুরা এখন দুই নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি। দুই নম্বর পয়েন্টে লেখা আছে হালালের পরিচয়। তা হালালের পরিচয় না আমরা জেনে নেই। হালাল শব্দের শাব্দিক অর্থ হল বৈধ সিদ্ধ আইননুক অনুমোদিত। এছাড়া হালাল শব্দটির আরো কয়েকটি অর্থে ব্যবহৃত হয়, সেটা হলো পবিত্র এবং গ্রহণযোগ্য ইত্যাদি অর্থেও হালাল শব্দটি ব্যবহার হয়ে থাকে। ইসলামী শরীয়তের পরিভাষায় হালাল যে বিষয়টি বোঝায় সেটি হল যে সকল বিষয়ের বৈধতা কোরআন এবং হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত, শরীয়তে তাকে হালাল বলা হয়। হালাল কথা, হালাল কাজ, হালাল বস্তু এসব কিছুই হতে পারে, অর্থাৎ হালাল কাজও হতে পারে, হালাল বস্তু হতে পারে, হালাল কথাও হতে পারে। যেমন বস্তুর ভিতরে হালাল কোনগুলো সেই বিষয়গুলো আমরা জানি, যেমন হালাল পশুর গোস্ত, যেমন গরুর গোস্ত, ছাগলের গোস্ত এইগুলো খাওয়া মানুষের জন্য হালাল। ততপরি চাল ডাল ফল ফলাদি এইগুলো একটা বস্তু, এই জিনিসগুলো মানুষের জন্য হালাল খাদ্য, হালাল খাদ্য বা হালাল বস্তু। অনুরূপভাবে হালাল কথা কোনগুলো, অর্থাৎ সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া, এগুলো হলো হালাল কথা। আর হালাল কাজ কোনগুলি, যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পন্থায় ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা, ক্ষেত খাবার করা, অর্থাৎ যে কাজগুলি আল্লাহ এবং তার রসুলের নির্দেশিত পন্থা অনুযায়ী আমরা করব সেই কাজগুলি হবে হালাল কাজ। তাহলে হালাল কথাও হতে পারে, হালাল কাজ হতে পারে, হালাল বস্তু হতে পারে। তাই শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই হয়তো তোমরা হালালের পরিচয় ইতিমধ্যেই বুঝে ফেলেছ, এখন আসো আমরা হারামের পরিচয়টা জেনে নেই। হারাম হলো হালালের বিপরীত, হালাল হলো হারামের বিপরীত। হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, মন্দ, অসঙ্গত, অপবিত্র ইত্যাদি। শরীয়তের পরিভাষায় হারাম বলা হয় যে সকল কাজ বা বস্তু কোরআন এবং সুন্নাহ
এখানে কুরআন এবং সুন্নায় স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য বলে ঘোষণা করা হয়েছে বা অবশ্য বর্জনীয় বলে ঘোষণা করা হয়েছে তাকে হারাম বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা এবং তার রাসূল যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, যে সমস্ত বস্তু ভক্ষণ করতে বা গ্রহণ করতে নিষেধ করেছেন, যে সমস্ত কথা বলতে নিষেধ করেছেন, মূলত সেই বিষয়গুলি হলো হারামের অন্তর্ভুক্ত। যেমন আমরা উদাহরণ পেশ করতে গিয়ে বলতে পারি যে হালাল কাজ কি, যেমন সুদের ব্যবসা করা, ঘুষ গ্রহণ করা, জুয়া খেলা, এগুলো হলো হারাম কাজ। অনুরূপভাবে হারাম খাদ্য রয়েছে, নাপাক পশুর বা হারাম পশুর গোস্ত ভক্ষণ করা, যেমন সুগরে গোস্ত ভক্ষণ করা, মদ পান করা, অনুরূপভাবে মাদক জাতীয় দ্রব্য সেবন করা, এগুলো হলো হারাম কাজ। অনুরূপভাবে হারাম কথা কোনগুলি, যেমন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, গীবত করা, সগল ক্ষতি করা, এগুলো হলো হারাম কাজ। তো শিক্ষিত বন্ধুরা, অবশ্যই তোমরা হারামের পরিচয় হয়তো বা বুঝতে পেরেছ ইতিমধ্যে। তো এখন আসো আমরা এরপরের যে পয়েন্ট সেইগুলি নিয়ে আলোচনা করি। চতুর্থ নম্বর পয়েন্ট আমি লিখে ফেলেছি হালাল হারামের সংখ্যা, হালাল এবং হারামের সংখ্যা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে হালাল বস্তু, হালাল কাজ, হালাল কথা, এগুলি পাশাপাশি তার বিপরীত হারাম কাজ, হারাম বস্তু, হালাল কথা, হারাম কথা, এগুলির কথা বলেছেন, এই বিষয়গুলোর সংখ্যা কত, আসলে আমরা কিভাবে এইগুলিকে বেছে বেছে বের করব, এদের সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহর কথাই তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কথাই তিনি ব্যক্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানিতে বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, অর্থাৎ হালাল বিষয়ে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে আর হারাম বিষয়ে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। পৃথিবীতে হালাল জিনিস অগণিত, অর্থাৎ পৃথিবীতে যত যা কিছু আছে এর ভিতরে হালাল কাজ, হালাল হালাল বস্তু, এগুলোর সংখ্যা অগণিত, গুণে শেষ করা যাবে না। পক্ষান্তরে হারাম কাজ সংখ্যায় অত্যন্ত সীমিত। হালাল বস্তুদের সংখ্যাই অগণিত, এত সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভিতরে সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, অর্থাৎ তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে চাও তাহলে তোমরা গুনে শেষ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছে, যত হালাল বস্তু আমাদেরকে দান করেছেন, এই জিনিসগুলি এতই এত বেশি পরিমাণ যে এগুলো অগণিত, এগুলো গুনে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে বলে দিয়েছেন। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন, অসংখ্য হালাল বস্তু আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন। পক্ষান্তরে হারামের সংখ্যা খুবই কম। তো এই পৃথিবীতে শরীয়তের ভাষ্য অনুযায়ী পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছু হল মুবাহ। ইতিপূর্বে আমি এই পাঠেরই 24 নম্বর পাঠের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব এরপরে শেষে একটা জিনিস মুবাহ কথা লেখা ছিল, মুবাহ সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ যে কাজগুলি করলে সওয়াবও হবে না, না করলে গুনাহও হবে না, এরকম কোনো কাজ, সওয়াব গুনাহ কোনো কিছু নেই, এইসব এইরকম সমস্ত জিনিস হলো মুবাহ। কিন্তু এই মুবাহ জিনিসের উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা আরোপিত হয় তখন সেই মুবাহ জিনিসটাই হারামে পরিণত হয়ে যায়। তো অনুরূপভাবে যেমন আমরা বিচার করতে পারি যে গরু, বকরি, তারপরে মহিষ, ভেড়া, দুম্বা, এগুলি হালাল পশু। এইগুলির আকৃতির মতো আরো অনেক পশু রয়েছে, যেমন শুকর, কুকুর, এগুলো রয়েছে, কিন্তু এগুলো হারাম, এগুলো হালাল নয়, এগুলো হারাম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা রয়েছে এর উপরে, এই জন্য এগুলো হলো হারাম। তবে কুরআন এবং হাদিসের যেখানে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞার বস্তুগুলি হলো হারাম, আর যেখানে নিষেধাজ্ঞা নাই সেই জিনিসগুলোই হালালে হালাল বা সেগুলি বৈধ। তো এখন আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারাম আমাদেরকে দিয়েছেন, হালাল হালাল বস্তুর সংখ্যা অগণিত,
হারাম বস্তুর সংখ্যা সীমিত অল্প কিছু। কাজেই যে বিষয়গুলো হারাম, হারামের বিষয়গুলো আমাদের জানা হলেই মুসলিমে কয়েকটা হারাম কাজ রয়েছে, হারাম বস্তু রয়েছে, এই হারাম বস্তুগুলো আমরা যদি জানতে পারি তাহলে হালালের সংখ্যা আমরা অবশ্যই জানতে পারবো, অর্থাৎ অগণিত জিনিসগুলো হালাল সেগুলো আমাদের জানার আর কোনো প্রয়োজন হবে না। তাহলে তোমাদের পাঠ্য বই এখানে মোট 17টি হারাম বস্তুর তালিকা এখানে করা হয়েছে, আমি সেই বিষয়গুলি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। এক নম্বর যে বিষয়টি রয়েছে, এক নম্বর হচ্ছে মৃত জীব জন্তু খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে কিন্তু নিষেধ করেছেন যে এইভাবে হরিমাত আলাইকুমুল মাইতাতু আদ্দামু ওয়াল আহমাল খিনজির, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মৃত জীব জন্তু এবং রক্ত এবং শুকুরকে হারাম করে দিয়েছেন। এক নম্বর পয়েন্টে বলা আছে মৃত জীব জন্তু খাওয়া। তবে হ্যাঁ, এখানে একটা ব্যতিক্রম রয়েছে, মাছ কিন্তু মৃত হলেও সেটাকে খাওয়া বৈধ, যেহেতু মাছ পানিতে বসবাস করে, পানির ভিতর থেকে একটা মাছকে যখন শুকনাতে তুলে নেওয়া আসা হয় তখন কিন্তু মাছের যে পরিবেশ, পানির পরিবেশ থেকে চেঞ্জ হওয়ার কারণে মাছ বেশিক্ষণ জীবিত থাকতে পারে না, এই জন্য মাছের মৃত মাছকে শরীয়ত খাওয়া বৈধ করে দিয়েছে। দুই নম্বর যে বিষয় সেটা হলো রক্ত পান করা, রক্ত পান করা হারাম। তবে রক্ত এখানে প্রবাহিত রক্তের কথা বোঝানো হয়েছে, যেমন কোন পশু হালাল পশু জবাই করার সময় তার গণ্ডদেশ থেকে যে তীর্যক গতিতে রক্ত প্রবাহিত হয় খুব দ্রুত গতিতে, স্রোতের গতিতে, এই প্রবাহিত রক্তটাই কিন্তু হারাম। কিন্তু পশু জবাই করার পরে পশুর শরীরের ভিতরে বিভিন্ন মাংসের কোষের ভিতরে কিছু কিছু রক্ত লেগে থাকে, মূলত এই রক্তগুলো কিন্তু হারাম নয়, এই রক্তগুলি হালাল, আসলে প্রবাহিত রক্তকেই হারাম বোঝানো হয়েছে। তিন নম্বর বোঝানো হয়েছে মানুষের গোস্ত খাওয়া হারাম, যেহেতু মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একজন আরেকজনকে খাওয়ার জন্য সৃষ্টি করেন নাই, এজন্য মানুষের গোস্ত খাওয়া হারাম। শুকুরের গোস্ত খাওয়া হারাম, তা তো আমি তোমাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিলাম। এরপরে বলেছেন আল্লাহ এবং আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে যদি কোনো পশু জবাই করা হয় তাহলে সেটা হারাম। আমরা হালাল পশু জবাই করি, গরু বকরি ছাগল ভেড়া এগুলি, এগুলি জবাই করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো যে আমার নামে তোমরা এগুলিকে জবাই করো, বিসমিল্লাহ এই শব্দ বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, যে এই কথা উচ্চারণ করে হালাল পশু জবাই করলে সেই হালাল পশুর গোস্ত খাওয়া হালাল হয়। কিন্তু পক্ষান্তরে যদি কোনো অন্য কারো নামে জবাই করা হয়, কোনো দেব দেবীর নামে বা কোনো পীর বুজুর্গের নামে, তাহলে সেই জবাইকৃত পশুর গোস্ত কিন্তু হালাল থাকবে না, তখন সেটা হারাম হয়ে যাবে। এরপরে আসো ছয় নম্বর যেটা বলা হয়েছে মদ্যপান করা, অর্থাৎ মদ খাওয়া। মদ এবং মদ জাতীয় যত দ্রব্য রয়েছে এই সমস্ত দ্রব্যই কিন্তু শরীয়তে হারাম, নিষিদ্ধ, যেহেতু মদ পান করলে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, হিতাহিত কোনো জ্ঞান থাকে না, এই জন্য মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এরপরে সাত নম্বরে মাদক দ্রব্য, যেটা আমি আসলে এর পূর্বেই বলে ফেলেছি, সেটা হলো যেমন মদ এক জিনিস এবং মাদক জাতীয় জিনিস যেটা মদের মতো, যেমন হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, আফিম, এগুলো সেবন করাও কিন্তু শরীয়তে হারাম। আট নম্বর যে বিষয় আলোচনা করা হয়েছে সেটা হলো গলা টিপে উঁচু থেকে ফেলে দিয়ে হত্যাকৃত পশুর গোস্ত খাওয়া, অর্থাৎ আমরা তো পশু জবাই করে, হালাল পশু জবাই করে সেটাকে আমরা ভক্ষণ করি, কিন্তু হালাল পশুটাকে যদি আমরা ধারালো অস্ত্রের মাধ্যমে জবাই করে রক্ত প্রবাহিত করে তাকে আমরা জবাই করি তাহলে সেটা হালাল হবে। পক্ষান্তরে যদি এই পশুটাই অন্যভাবে হত্যা করা হয়, যেমন তাকে পাথর নিক্ষেপ করে মারা হলো বা পিটিয়ে মারা হলো বা উপর থেকে ছাদ গাছে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে তাকে মারা হলো, তার জীবন নাশ করা হলো, তবে এই ক্ষেত্রে কিন্তু এই জীবন নাশ এই মৃত প্রাণী হয়ে যাবে, তখন কিন্তু সেটার গোস্ত বৈধ হবে না, হালাল হবে না, সেটা হবে হারাম। এরপরে শিক্ষিত বন্ধুরা আসো, বলা আছে হিংস্র প্রাণী, নয় নম্বর হিংস্র প্রাণী, যেমন বাঘ, সিংহ, ভাল্লুক ইত্যাদির গোস্ত খাওয়া হারাম। হিংস্র প্রাণীর শরীরে বিষাক্ত জীবাণু থাকে, এগুলো খেলে মানুষের শরীরের ক্ষতি হয়, এই জন্য এগুলোকে হালাল করা হয়নি বরং হারাম ঘোষণা করা হয়েছে। এরপরে বলা হয়েছে বিষাক্ত ক্ষতিকর প্রাণীর গোস্ত খাওয়া হারাম, যেমন সাপ, বিচ্ছু, এগুলো এগুলো বিষধর প্রাণী, এগুলোর শরীরে অনিষ্ট অনিষ্টকারী বস্তু থাকে, জীবাণু থাকে, এই জন্য এগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে। এবং বলা হয়েছে যেসব প্রাণী ময়লা আবর্জনা, মলমূত্র এবং হারাম জিনিস খেয়ে বেঁচে থাকে, এইগুলি
পশু কিন্তু পশু পাখি এগুলো কিন্তু খাওয়া হালাল নয় বরং হারাম যেমন কাক শগুন কুকুর ইত্যাদি এগুলো সবাই নাপাক জিনিস খেয়ে তারা বেঁচে থাকে এরপরে 12 নম্বর বলা আছে গাধা খচ্চর হাতি ইত্যাদির গোশত খাওয়া হারাম এখানে গাধা খচ্চর হাতি এগুলো শরীয়ত অনুমোদন দেয়নি যেহেতু এখানে অকাট্যভাবে নিষেধ করা হয়েছে এজন্য এগুলোর গোশত খাওয়া হালাল নয় বরং হারাম অনুরূপভাবে সুদ ঘুষ ও জুয়ার মাধ্যমে উপার্জিত সম্পদ ভক্ষণ করা হারাম চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি প্রতারণা এগুলোর মাধ্যমে উপার্জিত অর্থ সম্পদ হারাম এরপরে অবৈধ পণ্যের ব্যবসা যেমন মদ তারপরে এরকম অবৈধ আরো যা কিছু রয়েছে এইগুলোর জিনিসের ব্যবসার মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম এরপরে 16 নম্বর বলা আছে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কসম করা গীবত গালিগালাজ এইগুলো করা এগুলো শরীয়তে হারাম কাজ এরপরে 17 নম্বর বলা আছে সর্বোপরি অশ্লীল অশালীন মানুষকে কষ্টদায়ক দ্রব্য এবং কথা বা কাজ এই বিষয়গুলো কিন্তু শরীয়তে হারাম ঘোষণা করা হয়েছে শিক্ষিত বন্ধুরা প্রকৃতপক্ষে আসলে হারাম জিনিস এবং হারাম কাজ কোনগুলো এতে এর কিছু সারাংশ তোমাদের পাঠ্যপুস্তকে আলোচনা করা হয়েছে এই এরকম মুষ্টিমেয় কিছু কাজ রয়েছে বা বস্তু রয়েছে যেগুলো হারাম এছাড়া বাদ বাকি সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হালাল তথা বৈধ করে দিয়েছেন এখন শিক্ষিত বন্ধুরা আসো আমরা 5 নম্বর পয়েন্টে আলোচনা করি মানব জীবনে হালালের প্রভাব অর্থাৎ হালাল খাদ্য গ্রহণ করলে তা মানুষের জন্য কি কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে এই বিষয়ে আলোচনা করি আল্লাহ রাব্বুল আলামিন হালাল বস্তুর মাধ্যমে হালাল কথা হালাল কাজ হালাল বস্তুর মাধ্যমে মানুষের ভিতরে যথার্থ কল্যাণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা অর্থাৎ হে মানবমণ্ডলী পৃথিবীতে যা কিছু হালাল বস্তু তোমাদের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি সেগুলি তোমরা ভক্ষণ করো অর্থাৎ হালাল বস্তু ভক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এটা সূরা আল বাকারা এর 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন এই হালাল বস্তু ভক্ষণ করলে মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার প্রতি তার মন উৎসাহ উদ্দীপনা তার ভিতরে সৃষ্টি হয় আল্লাহর ইবাদত বন্দেগীর প্রতি তার মন বসে তাকে ভালো লাগে এক আল্লাহর ইবাদত বন্দেগীর প্রতি তার খুলুসিয়াত চলে আসে তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা অর্থাৎ হে রাসূল গণ তোমরা পবিত্র বস্তু ভক্ষণ করো বা আহার করো এবং সৎ কাজ করো ওয়া আমিলু সালিহা এবং সৎ কাজ করো এটা সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত এখানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের মাধ্যমে আমাদের সবাইকে মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল বস্তু ভক্ষণ করার নির্দেশ দিয়েছেন যাতে করে হালাল বস্তু ভক্ষণ করার মাধ্যমে কি হয় সৎ কাজ করা তার জন্য সহজ হয়ে যায় ভালো কাজ আল্লাহর ইবাদত বন্দি করা তার জন্য সহজ হয়ে যায় হালাল বস্তু ভক্ষণ করলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে তার চিন্তা চেতনা ভালো থাকে অসৎ চিন্তা তার ভিতরে আসে না সৎ চিন্তা সদা জাগরিত হয় মানুষের ভিতরে নৈতিক গুণাবলীর সংমিশ্রণের সৃষ্টি হয় এবং তার ভিতরে আত্মশুদ্ধি পয়দা হয় এবং দুনিয়া আখেরাতে তার জন্য এই হালাল খাদ্য তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে তো মানব জীবনে কিন্তু হালাল হারামের এত প্রভাব আমরা লক্ষ্য করছি অর্থাৎ এক কথাই হলো যে হালাল খাদ্য হালাল কাজ হালাল বস্তু হালাল কথা এগুলোর মাধ্যমে মানব জীবনের শুধু কল্যাণ এবং কল্যাণ দিয়ে ভরপুর থাকে তা সহ শিখে যে বন্ধুরা তোমরা অবশ্যই হয়তো হালাল মানব জীবনে হালালের কি প্রভাব রয়েছে সেই বিষয়টি বুঝতে পেরেছ এখন আসো আমরা মানব জীবনে হারামের প্রভাব সম্পর্কে আলোচনা করি মানব জীবনে অনুরূপভাবে হারাম কি প্রভাব বিস্তার করে এদের সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করতে গিয়ে প্রথমে বলতে চাই যে হারাম বস্তু মানুষের শরীরের ভিতরে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে যে মানুষ সে ধৃষ্টতাপূর্ণ আচরণ করে তার ভিতরে আনুগত্য আত্মসমর্পণ করার মতো মন মানসিকতা সৃষ্টি হয় না খুলুসিয়ার সৃষ্টি হয় না আল্লাহ রাব্বুল আলামিনকে সে মানতে চায় না স্বীকার করতে চায় না তার ইবাদত বন্দেগী সে করতে চায় না তদুপরি হারাম বস্তু ভক্ষণের মাধ্যমে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে যেমন মদ যদি কেউ পান করে তার মস্তিষ্কের বিকৃতি ঘটে তখন সামাজিক বিশৃঙ্খলা
সৃষ্টি হয়। মত এবং মাদক জাতীয় সমস্ত জিনিসের ভিতরেই মস্তিষ্কের বিকৃতি রয়েছে, যা মানব জীবনের জন্য ব্যাপক ক্ষতিকর প্রভাব বিস্তার করে। অনুরূপভাবে হারাম যে প্রাণী রয়েছে, হিংস্র প্রাণী রয়েছে, এগুলো যদি মানুষ ভক্ষণ করে, এগুলো যদি খায়, তার কারণেও মানব দেহে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়, রোগ ব্যাধি সৃষ্টি হয়। যেমন সম্প্রতি করোনা ভাইরাস যে আবির্ভাব ঘটেছে, করোনা ভাইরাসে, এটা আমরা পরস্পর আমরা জানতে পারি যে চীন থেকে এটার উদ্ভব হয়েছে। চীন দেশের লোকেরা তারা হিংস্র পশু, ইঁদুর, সাপ, এরকম ভাবে হিংস্র পশু, বিষাক্ত পশু পশু এবং জীবজন্তু তারা ভক্ষণ করে থাকে, সেখান থেকে তাদের এই করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে এবং যেটা আজ গোটা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে আসলে হারাম মানুষের জীবনে কি ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে। অনুরূপভাবে হারাম বস্তুর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাবার্তাগুলি তিনি বলেছেন, তা হারাম বস্তু মানুষের মস্তিষ্কে বিকৃতি ঘটায়। হারাম খাদ্য গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যদি প্রার্থনাও করে বা যদি ইবাদত করে, তার ইবাদত কবুল হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানিতে একটি হাদিস বর্ণনা করেছেন যা মুসলিম শরীফের ভিতরে স্থান লাভ করেছে। এখানে বলা হয়েছে, মানুষ কোন ব্যক্তি দীর্ঘ সফর করে আসার পরে, অর্থাৎ মুসাফির ব্যক্তির যে সফর করে, এর দোয়া আল্লাহ কিন্তু কবুল করে নেয়। তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, তার ভিতরে পিতা মাতার দোয়া, ন্যায়পরায়ণ বাদশার দোয়া এবং মুসাফিরের দোয়া। তো এই মুসাফির ব্যক্তির দোয়া কবুল করে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ব্যক্তি দীর্ঘ সফর করেছে, সে মুসাফির হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তি মুসাফির অবস্থায় ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় সে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, রাব্বুল আলামিন আমাকে এটা করো সেটা করো এরকম ভাবে প্রার্থনা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও মুসাফির হওয়ার কারণে তার ইবাদত আল্লাহ কবুল করে না, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু তার খাদ্য হারাম, পানীয় হারাম, তার শরীরে পরিধেয় বস্তু হারাম, এ হারাম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এত ক্লান্ত পরিশ্রান্ত সফরের জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না। তার প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে হারাম বস্তু গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াও কবুল করেন না। অনুরূপভাবে হাদিসের ভিতরে রয়েছে যে যে শরীর হারামের মাধ্যমে গঠিত তা জাহান্নামের ইন্ধন হবে। আহমাদ, বাইহাকি এবং দারমি শরীফের এই হাদিস বর্ণনা করা হয়েছে। শিক্ষিত বন্ধুরা, আমরা অবশ্যই বুঝতে পারলাম আজকের এই পাঠে তথা হালাল হারাম, হালাল হারামের মানব জীবনে কি প্রভাব রয়েছে, এই বিষয়গুলি আমরা আলোচনা করলাম, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমরা অবশ্যই হালাল গ্রহণ করব এবং হারাম বর্জন করব। শিক্ষিত বন্ধুরা, আজ আর তাহলে এখনই বিদায়ের পালা। তোমরা ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো যাতে আল্লাহ রাব্বুল আলামিনের করোনা ভাইরাস থেকে আমাদেরকে অব্যাহতি দাঁড় করেন। তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।